নিরপেক্ষ ভোটটার জন্যই কিন্তু গণতন্ত্রের এত এত মানুষের কান্না, কার মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেখান থেকে এই সরকার বঞ্চিত করেছে। কত শতাংশ ভোট হলে সেটাকে গ্রহণযোগ্য করা যায়? আপনাদের বর্জনের ডাকে যদি 95% মানুষও সাড়া দেয়, 5% মানুষও যদি ভোট দিতে চায়, তাহলে আমরা যে প্রক্রিয়ায় চলি নির্বাচনটাকে গ্রহণ করি, তখনও তো নির্বাচন গ্রহণযোগ্য হবে নির্ভর চৌধুরী মণি। দেখেন, নির্বাচন গ্রহণযোগ্য হওয়া এখন তারা সংসদে আছে, তারা বিল যদি পাশ করে, আপনারা শুধুমাত্র হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে যদি একটা বিল পাশ করে নির্বাচনটা শেষ করে ফেলতো, তবুও মানুষের বাংলাদেশের এই যে ট্যাক্সের টাকায় যেখানে যে দেশের মানুষ এখন ভাত পাচ্ছে না, যে দেশের মানুষের বাজার মূল্যের যে অবস্থা, যে দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে, টাকা নাই, সেইখানে যদি শুধু এই বিলটাও পাশ করতে, তাও হাজার হাজার কোটি টাকা বেঁচে যেত। এটাকে যদি নির্বাচন বলা হয়, যে নির্বাচনে ওই পকেট মায়ের সংখ্যা নাকি যত বাড়ে, পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মায়ের সংখ্যা তত বাড়ে, ওই যে যত আইন ততই আপনার গ্যাপ গ্যাপ থাকে, ওখান থেকে আপনি এই মন্দ গ্যাপটা বের করে খুঁজে বের করে আনাটা কিন্তু এটা এটাকে অন্য কোনো সরকার হলে কবেই পড়ে যেত। ভোট না দিলেও যদি 1% 0.5% হয়, আইনে আছে, আইনে ওই রকম নাই যে 0.5% ভোট হইলে ইলেকশন বাতিল হয়ে যাবে, কিন্তু এটাকে কি সৌন্দর্য দেখা যায় যে দেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যাবে না, যায় না, নর্মালি যায় না, আর এই অ্যাবনর্মালি কে যাবে? আমি তো শিওর যে আওয়ামী লীগের বনে দিয়ে আওয়ামী লীগ যারা বহু বছর আগে থেকে যারা আওয়ামী লীগ করতো, তারাও এই ভোট কেন্দ্রে যাবে না, এরকম প্রহসনমূলক নির্বাচনে যাবে না। সেইখানে যদি বলা হয় যে হ্যাঁ, কিছু যেটা ডেমি প্রার্থীর কিছু ভোটার হয়তো নেওয়ার তারা চেষ্টা করবে, ডেমি প্রার্থীর সঙ্গেই তারা পাগল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, এই ডেমির ডেমির কথা বলে কিন্তু সারা বাংলাদেশে একটা খুব সিরিয়াস অবস্থা, তারা কামড়াকামড়ি করে নিজেরা নিজেরা মরে যাচ্ছে। আর আগে স্থানীয় সরকারগুলোতেও আমরা তাই দেখেছি, বিএনপি নির্বাচনে যায় নাই, নিজেরা নিজেরাই কামড়াকামড়ি করেছে, ঠিক একই অবস্থায় তারা করবে। কিন্তু এটাকে যদি ভোট বলা হয়, তাহলে সভ্য সমাজ যদি এটাকে ভোট বলে বিশ্বের যে কোনো জায়গায়, যেমন ধরেন নাশকতা করে যেমন বিশ্বকে বুঝাতে পারে নাই যে এটা বিএনপি করেছে, আপনার জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রগুলো, পরাশক্তিগুলো থেকে শুরু করে কেউই কিন্তু আপনার কাউকেই বুঝাতে সক্ষম হয় নাই এই ইল্লিগাল সরকার, এই ফ্যাসিস্ট সরকার, যে তারা নাশকতা করে নাই, এটা বিএনপি করেছে, এটা কেউ বিশ্বাস করে না এখন। ঠিক তেমনি আপনার এই ভোট দিয়ে সারা বিশ্বকে বোঝাতে পারবেন না যে একটা ভোট হয়েছে, একটা অংশীদারিমূলক ভোট হয়েছে, একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, একটা আপনার নির্দলীয় নিরপেক্ষ একটা ভোট হয়েছে। নিরপেক্ষ ভোটটার জন্যই কিন্তু গণতন্ত্রের এত এত মানুষের কান্না, এত মানুষের হাহাকার, মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেখান থেকে এই সরকার বঞ্চিত করেছে। সেই বঞ্চিত করার জন্য আজকে এই এই অবস্থা দাঁড়িয়েছে, আজকে বাংলাদেশের বড় একটা অংশ, বৃহৎ অংশ নির্বাচন থেকে নিজেরাই বঞ্চিত থেকেছে, আর বৃহৎ একটা অংশ ভোট থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছে। যত কথাই বলেন আমরা দেখি না কি ভোটটা হয়, কি ভোটটা হবে, তারা যে এত কথা বলবে, তাহলে তাদের ম্যান্ডেট কোথায়? তাদের ম্যান্ডেটই যদি থাকতো, ম্যান্ডেট দেওয়ার যদি জনসাধারণ থাকতো, তাহলে তাদের রাতের বেলা ভোট করতে হতো না, ওই দরপত্রের বিজ্ঞপ্তির মতো দরপত্র দিয়ে, প্রশাসনকে দরপত্র পাইয়ে দিয়ে, প্রশাসন দিয়ে সিল মারিয়ে রাতের নির্বাচন করে বৈধতা না, আমি মনে করি না কোনো শিক্ষিত সমাজ, তো দূরের কথা, কোনো মূর্খ সমাজও এটাকে মেনে নেয়। অথচ বাংলাদেশের কিছু কিছু অশিক্ষিত, মানে পুঁথিগত বিদ্যা শিক্ষা হলেই যদি শিক্ষিত হতো, তাহলে আর কিছু লাগতো না, তাইলে আর মানুষ এই সভ্যতা শেখানোর জন্য এত খরচ করতো না, এত জায়গায় যেত না, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলো ঘুরতে যেত না।